হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। কেন একমাত্র এই রাজ্যে একমাত্র বড় শিল্প হচ্ছে মদ শিল্প? কেন একমাত্র শিল্প হচ্ছে এই রাজ্যে মদ শিল্প? মদ বিক্রি করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যা ধার নিচ্ছে সব ধার শোধ করছে মদের টাকায়, যেখানে সেখানে ঘুরে ভিড়ি 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 করে করে মদের দোকান খুলছে। কেন? যেটুকু টাকা আপনার থাকবে সেটুকু টাকা দিয়ে আপনি মদটা খেয়ে বাকি খিদেটা সব যাবে, ভুলে যাবে। ছেলে পড়লো কি পড়লো, মেয়ে মরলো কি মরলো, কিছু জানার দরকার নেই, মদকে ভুলে গেলাম সব, এটাই চেষ্টা হচ্ছে। তো এভাবেই কি বাঁচবেন? আপনাদের কাছে অনুরোধ, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। যদি আপনাদের নিজেদের ভালো থাকার জন্য একবার মনে হয় যে নিজেরা একটু ভালো থাকে, ভদ্রলোকের মতো বাঁচে, তাহলে শুধু এই এমপি ইলেকশনেই ভোট দেবেন না, এখানে তো বিজেপিকে দেবেনই। আমরা ছ মাসের মধ্যে যেভাবে আমরা জিতছি, মুখ্যমন্ত্রী বখলা গেই না, হর দিন গালি দিতে রেতি রে, হর দিন গালি দিতে রেতে, প্রত্যেক দিন গালাগালি করে প্রধানমন্ত্রীকে, প্রত্যেক দিন গালাগালি করে, জয় শ্রী রাম বলে তোরে না, আরে বাবা আমি আল্লাহ বলবো, হরি বলবো, আমি রাধে রাধে বলবো, আমি জয় মা কালী বলবো, আমি জয় বলবো, আমি যা ইচ্ছা বলবো, তুমি কে হে অ্যারেস্ট করার? সেটা নাকি গালাগালি আবার বলেও দিল টিভি ক্যামেরার সামনে, ওর গালাগালি নিচ্ছে। তো আপনাদের যার ধর্ম পরে হবে, প্রধানমন্ত্রীর প্রথম ধর্ম এটা জেনে রাখুন ভালো করে, নরেন্দ্র মোদীর প্রথম ধর্ম, প্রধান ধর্ম কিন্তু কর্ম, কর্ম কাজ। উনি শুধু কাজ করে যান। আপনারা এর পরেরও আমরা ছ মাসের মধ্যে রাজ্য সরকারটা ফেলব, ছ মাসের মধ্যে রাজ্য সরকারটা ফেলব, কারণ রাজ্য সরকার না ফেললে কিন্তু সবকা সাথ সবকা বিকাশ হবে না। রূপা গাঙ্গুলি পাগলে ফোলা মুখছে। আপনারা জানেন যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের যে ফেডারেল স্ট্রাকচার, কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক, তাতে কেউ মনে করলে ইচ্ছা করলে কোনো সরকারকে ভেঙে দিতে পারেন না, নির্বাচিত যেহেতু সরকার। আপনাদের খেয়াল আছে যে কিছুদিন আগে কর্ণাটকে এরকম একটা ঘটনা ঘটেছিল এবং পরবর্তীকালে কর্ণাটক হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে সেই সরকারকে আবার পুনর্বহাল করতে হয়েছিল। রূপা গাঙ্গুলি যে যুক্তিতে এই কথাটা বলছেন, সবকা সাথ সবকা বিকাশ, যদি বিজেপির সদিচ্ছা থাকত বিগত পাঁচ বছর মমতা ব্যানার্জি যে উন্নয়ন বাংলার বুকে করেছেন, সেই উন্নয়ন কিন্তু তার করার ক্ষমতা ছিল, কারণ তার কাছে প্রভূত টাকা ছিল এবং কেন্দ্রের প্রচুর ক্ষমতা। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল যে দেশে শুধু একটা সাম্প্রদায়িক হানাহানি লাগিয়ে তিনি বহাল তবিয়েতে নিজের গদিকে বজায় রাখবেন। তাই রূপা গাঙ্গুলির মন্তব্যকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না এবং বাংলার মানুষ এর সমুচিত জবাব ব্যালটে দেবে। 23 তারিখ রেজাল্ট বেরোনোর পর রূপা গাঙ্গুলি দেখবেন জনগণের সামনে কান ধরে উঠবোস করছে। হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন।